এই লেকচারে আমাদের কিভাবে গিট নিয়ে কাজ শুরু করা যায়। আমরা আগের লেকচারে দেখেছি কিভাবে গিট ইনস্টল করা যায়। চলুন আমরা ডেস্কটপে একটি ফোল্ডার ক্রিয়েট করি, আমরা লিখতে পারি T20GUI। কেন এরকম অদ্ভুত নাম? আমরা আসলে একটি ওয়েবসাইট শুরু করেছি, আমরা যারা ক্রিকেট পাগল তাদের জন্য T20.guru, এটা আপনারা দেখে নিতে পারেন T20.guru। যাই হোক, T20guru ওগুলোর আমরা যাই। এখানে যে আমরা রাইট বাটন ক্লিক করলাম, তারপর গিট ব্যাশ হিয়ার, ওকে। তো গিট সফটওয়্যার ইনস্টল করা আছে, কিন্তু কিভাবে গিট কাজ করছে বা কিভাবে গিট জানবে যে এখানে ভার্সন কন্ট্রোল করতে হবে? তো প্রথম এবং একবারই যে কোনো প্রজেক্টের জন্য শুরুতে আমাদের লিখতে হবে গিট ইনিট, মানে হচ্ছে গিট ইনিশিয়ালাইজ করা, গিট ইনিট। তো এই কমান্ডটি লিখে আমি যদি এন্টার দিই, একটি মেসেজ দেখতে পাচ্ছি ইনিশিয়ালাইজ এমটি গিট রিপোজিটরি, এবং এরপরে কোথায় গিট ইনিশিয়ালাইজ হলো তার দিকে দেখানো হচ্ছে। তো কীভাবে বুঝবো আসলে এখানে গিট চলছে? তো আমরা যদি ফোল্ডারে যাই আসলে কিছু দেখতে পাবো না, কারণ আসলে গিট ইনিট করার পরে একটি হিডেন ফোল্ডার তৈরি হয় ডট গিট নাম দিয়ে, যেটা আসলে উইন্ডোজে বা ম্যাকেও সাধারণত দেখা যায় না যদি ভিউ হিডেন ফাইলস দেওয়া না থাকে। কিন্তু আমরা আসলে দেখতে পারি যে আসলে আছে কি না। লিখি আমরা দেখতে পাচ্ছি এখানে ডট গিট ফোল্ডার আছে। তো আমরা দেখলাম কিভাবে গিট প্রথম কোনো ফোল্ডারে ইনিশিয়ালাইজ করতে হয়, যে কোনো প্রজেক্ট হোক বা সিঙ্গেল ফাইল হোক। তো আজকে এই পর্যন্ত এই লেকচারে, পরবর্তী আমরা দেখবো আসলে গিট নিয়ে আস্তে আস্তে কীভাবে ফাইল অ্যাড করা যায় এবং আরও কিছু। আমাদের সাথে থাকুন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।